আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইচএফও শিপ থেকে কিভাবে আনলোডিং করতে হয় এবং সেখান থেকে আমরা স্টোরেজ ট্যাঙ্কে কি জন্য রাখি এবং স্টোরেজ ট্যাঙ্ক থেকে যে বাফার ট্যাঙ্কে কিভাবে ট্রান্সফার করতে হয় সে বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই যে স্টোরেজ ট্যাঙ্কের কাজ কি। স্টোরেজ ট্যাঙ্কের কাজ হচ্ছে শিপ থেকে এইচএফও আনলোড করে স্টোরেজ করে রাখি, এক কথায় এখানে আমরা মজুত করে রাখি। সেখান থেকে আমরা ট্রান্সফার পাম্পের মাধ্যমে বাফার ট্যাঙ্কে নিয়ে যাই। এখন হচ্ছে বাফার ট্যাঙ্কের কাজ কি। বাফার ট্যাঙ্কের কাজ হচ্ছে এখানে আমরা স্টোরেজ ট্যাঙ্ক থেকে এইচএফও নিয়ে এসে হিটিং দিয়ে এর টেম্পারেচার বৃদ্ধি করি এবং এখান থেকে আমরা সেপারেটরে নিয়ে যাই। আর বাফার ট্যাঙ্কে আমরা টেম্পারেচার মেনটেন করি 55 থেকে 60। প্রথমে আমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছি এটাকে জেটি বলা হয়, আর এখানে শিপ এসে থামে এবং এখানে যে পাইপলাইনটি দেখা যাচ্ছে এই পাইপলাইনের মাধ্যমে আমরা শিপ থেকে এইচএফও আনলোড করে আমরা স্টোরেজ ট্যাঙ্কে নিয়ে যেয়ে রাখি। ছবিতে যে ট্যাঙ্কটি দেখা যাচ্ছে এটা হলো স্টোরেজ ট্যাঙ্ক। এই স্টোরেজ ট্যাঙ্কে আমরা শিপ থেকে এইচএফও আনলোড করে এখানে মজুত করে রাখি। স্টোরেজ অর্থ মজুত করে রাখা। স্টোরেজ ট্যাঙ্ক থেকে আমরা নিয়ে যাই কোথায়, বাফার ট্যাঙ্কে। আর এই ছবিতেই দেখা যাচ্ছে এটাই হচ্ছে বাফার ট্যাঙ্ক। আর এই বাফার ট্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয় ট্রান্সফার পাম্প। ছবিতে যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে ট্রান্সফার পাম্প। ট্রান্সফার পাম্পের কাজ হচ্ছে এইচএফও স্টোরেজ ট্যাঙ্ক থেকে বাফার ট্যাঙ্কে ট্রান্সফার করে দেওয়া। আর এখানে আমরা লাল দাগ দিয়ে চিহ্ন করে দেখাইছি যে এগুলো হচ্ছে সাকশন লাইন এবং ডেলিভারি লাইন। সাকশন লাইনে সবসময় স্ট্রেনার ব্যবহার করা হয়। যে পোলের মধ্যে যে ওয়ার মতো দেখা যাচ্ছে এটাই হচ্ছে ওয়াই স্ট্রেনার। ওয়াই স্ট্রেনার এক ধরনের ফিল্টারের মতো, যেটা এটাতে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে, যে ছিদ্রর মাধ্যমে এইচএফওর মধ্যে যে ময়লা, কোনো ঝুট, কোনো বড় ধরনের কোনো কিছু থাকলে যাতে পাম্পের মধ্যে না যেতে পারে এবং পাম্পের কোনো ক্ষতি না হয় সেই জন্য এই স্ট্রেনারটা ব্যবহার করা হয়। আর ট্রান্সফার পাম্পের ডেলিভারি সরাসরি চলে গেছে বাফার ট্যাঙ্কে। আর এইভাবেই এইচএফও স্টোরেজ ট্যাঙ্ক থেকে বাফার ট্যাঙ্কে ট্রান্সফার করা হয়। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপরে ভিডিও নিয়ে আসব সেপারেটর কিভাবে কাজ করে এবং সেপারেটরে কোথায় থেকে এইচএফও আসে এবং কোথায় যায়।